পুনামগারের বাচ্চারা শুনে রাখ, আমার রুহানি বাবার উপরে হাত তুলেছস, আমার রুহানি বাবার উপরে হাত তুলেছস, তোদের কত বড় সাহস, কত বড় স্পর্ধা। আল্লাহর কসম করে বলি, আমার রুহানি বাবা মামুনুল হকের উপরে হাত তুলেছস, এই হাত আল্লাহ তাআলা দেখবি তোদেরকে কি করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমার রুহানি বাবা মামুনুল হক, আমি এতটুকুই বলতে চাই, আমি বেশি কিছু বলতে চাই না, আমি এতটুকুই বলতে চাই, যদি রক্ত যায় আমাদের যাবে, আমার মামুনুল হক বাবার রক্ত যাবে না, মামুনুল হক বাবার রক্ত আমরা এদেশে দেখতে চাই না। কিন্তু যারা আমার বাবার উপরে আক্রমণ করার চেষ্টা করেছ, মামুনুল হক আমার রুহানি বাবা, আমি বলতে চাই যারা আক্রমণ করেছ, কুলাঙ্গারের বাচ্চারা শুনে রাখ, আমার বাবার উপরে যারা আক্রমণ করেছিস তাদেরকে বলতে চাই, তোরা সাবধান হ। আল্লাহর কসম, একটা আলেম যে আলেমের উপরে আক্রমণ করে, আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা ধ্বংস হয়ে যাবি। হ্যাঁ হে মুসলমান ভাই, প্রস্তুত হন, যারা আক্রমণ করেছিস তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা কর, তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা।